সিক্স সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি আলোচনা করব আরবান জিওগ্রাফি ল্যাবের অন্তর্গত র্যাঙ্ক সাইজ রুল এই বিষয়টি নিয়ে র্যাঙ্ক সাইজ রুল হল শহরের আনুক্রমিকতা অর্থাৎ ধরা যাক কোনো একটি জেলা বা কোনো একটি রাজ্য বা কোনো একটি দেশের প্রধান প্রধান শহরগুলিকে জনসংখ্যা অনুসারে যদি আমরা ক্রমান্বয়ে সজ্জিত করি তবেই তাকে বলা হয় র্যাঙ্ক সাইজ রুল এবার এক্ষেত্রে তোমাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এটা আবার আলাদাভাবে কি করার আছে হ্যাঁ এখানে আমরা এই যে প্রত্যেকটি শহরের অ্যাকচুয়াল পপুলেশন পেলাম এই পপুলেশনের পাশাপাশি একটি এস্টিমেটেড পপুলেশনও বের করতে পারি সেক্ষেত্রে উনিশশো উনপঞ্চাশ সালে সর্বপ্রথম জিফ একটি পদ্ধতির কথা বলেছিলেন একটি ক্যালকুলেশন উনি উপস্থাপন করেছিলেন আমরা এখানে মূলত জিফের পদ্ধতি অনুসরণ করেই র্যাংসাইজ রুল উপস্থাপন করব যদিও ব্যারি প্যারেটো এরকম বিভিন্ন জনের বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে সেগুলি আমি র্যাঙ্ক সাইজ রুলের পার্ট টু থ্রি ফোর যে ভিডিওগুলি আসবে সেগুলিতে পরপর দেখানোর চেষ্টা করবো আপাতত তোমাদের এক্সামের জন্য জিপের পদ্ধতি অনুসরণ করলেই চলবে এই র্যাঙ্ক সাইজ রুল মূলত প্ল্যানিংয়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় কারণ এই র্যাঙ্ক সাইজ রুল থেকে একটি শহরের পপুলেশনের গ্রোথ সেখানকার সেটেলমেন্টের নেটওয়ার্ক এবং সেখানকার ইকোনমিক অ্যাক্টিভিটিস ইত্যাদি ইত্যাদি জিনিস বোঝা যায় র্যাঙ্ক সাইজ রুলের ক্ষেত্রে আমরা দেখব এবার ফর্মুলাটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি পি আর ইকোয়াল টু পি ওয়ান বাই আর তাহলে পি আর মানে এস্টিমেটেড পপুলেশন অফ দা সিটি র্যাঙ্কড আর অর্থাৎ যে সিটির আমরা এস্টিমেটেড পপুলেশন বার করতে চাই সেটা ফার্স্ট হতে পারে সেকেন্ড হতে পারে থার্ড হতে পারে তাকে আমরা পি আর বলছি সবার ক্ষেত্রেই একই ফর্মুলা এবার পি ওয়ান হচ্ছে পপুলেশন অব দ্য লার্জেস্ট সিটি অর্থাৎ আমরা যে কোনো র্যাঙ্কের সিটির এস্টিমেটেড পপুলেশন বার করি না কেন সেক্ষেত্রে ফর্মুলাতে সবসময়ের জন্য পপুলেশন অব দ্য লার্জেস্ট সিটি আমাকে বসাতে হবে আর র্যাঙ্ক অফ দ্য সিটি আর অর্থাৎ আমরা যদি ফার্স্ট সিটির র্যাঙ্ক বার করি তাহলে এখানে ওয়ান যদি সেকেন্ড সিটি বার করি তাহলে টু থার্ড সিটির পপুলেশন বার করলে থ্রি এইভাবে আমরা যে নম্বর সিটির এস্টিমেটেড পপুলেশন বার করবো তার র্যাঙ্ক এখানে বসাবো কিন্তু পপুলেশনটা সবসময় সবথেকে বড় শহরের অ্যাকচুয়াল পপুলেশন তাহলে একটা জিনিস দেখো এখানে এস্টিমেটেড পপুলেশন যখন বড় শহরটির বার করব তার যদি পপুলেশন চার লাখ হয় র্যাঙ্ক ওয়ান ওয়ান দিয়ে ভাগ দাও তাহলে তো সেই চার লাখই হবে অর্থাৎ বড় শহরের ক্ষেত্রে কিন্তু এস্টিমেটেড পপুলেশানও যা অ্যাকচুয়াল পপুলেশানও তাই কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থের ক্ষেত্রে কিন্তু পপুলেশনটি চেঞ্জ হতে থাকবে এবার আমরা একটা এক্সাম্পল দেখি এখানে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন শহর কয়েকটি সিলেক্টেড শহরের পপুলেশন দেওয়া আছে একে আমরা র্যাঙ্ক সাইজ রুল অনুযায়ী সাজাবো এটার ক্ষেত্রে প্রথম আমাদের করতে হবে আরবান সেন্টারগুলোর নাম লিখতে হবে এবং কোশ্চেনে ঠিক যেভাবে দেওয়া আছে সেইভাবে আরবান সেন্টার এবং পপুলেশন লিখলাম লেখার পর এই যে পপুলেশন রয়েছে তার মধ্যে থেকে বড়ো যেটা তাকে এক নম্বর র্যাঙ্ক দিতে হবে তাহলে একে এক দিলাম একে দুই এইভাবে আমরা পরপর র্যাঙ্ক দিয়ে এদেরকে সাজিয়ে নিলাম দশটা শহরকে আমরা সাজিয়ে নিলাম এরপর কি করব র্যাঙ্কিং অর্ডারকে রিঅর্গানাইজ করবো অর্থাৎ এক দুই তিন করে পরপর দশ এখানে তো র্যাঙ্কটা একটু ওলট পালটভাবে রয়ে যায় স্বাভাবিকভাবে এখানে আমরা র্যাঙ্কগুলিকে পরপর সাজিয়ে নেব তাহলে এখানে এক থেকে দশ অব্দি করলাম এবার তাহলে পপুলেশনটাকেও সাজাতে হবে এখানে আর শহরের নাম লেখার দরকার নেই ওখানে অনেকে এখানে শহরের নাম আবার একবার লেখে কোনো প্রয়োজন নেই আমরা র্যাঙ্ক দেখলেই বুঝতে পারবো পপুলেশন অ্যাকর্ডিং টু র্যাঙ্কিং অর্ডার তাহলে এক নম্বর র্যাঙ্কের অ্যাকচুয়াল পপুলেশন যেটা ছিল সেটা এখানে বসাবো দু নম্বরেরটা যেটা ছিল সেটা বসাবো এইভাবে দেখো সবগুলো বসিয়ে দিলাম বসানোর পর এবার এস্টিমেটেড পপুলেশন বার করবো এস্টিমেটেড বার করার ফর্মুলা কি অ্যাকচুয়াল পপুলেশন অব দ্য লার্জেস্ট টাউন বাই র্যাঙ্ক র্যাঙ্ক কত ওয়ান তাহলে একে ওয়ান দিয়ে ভাগ দিলে এই ভ্যালুটাই আসবে একে যদি আমরা এইটাকেই আবার টু দিয়ে ভাগ দিই যেটা আসবে সেটা সেকেন্ড শহরের এস্টিমেটেড একে থ্রি দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা থার্ড শহরের এইভাবে আমরা এস্টিমেটেড পপুলেশন বার করলাম এস্টিমেটেড পপুলেশন বার করার পর এবার আমরা একটা এক্সাম্পল দিলাম এক্সাম্পল লিখলাম এস্টিমেটেড পপুলেশন অফ দ্য লার্জেস্ট সিটি ইকল টু অ্যাকচুয়াল পপুলেশন অফ দ্য লার্জেস্ট সিটি ইকল টু কত লিখলাম আর এস্টিমেটেড পপুলেশন অফ দ্য আদার্স সিটির ক্ষেত্রে লিখলাম এস্টিমেটেড পপুলেশন অফ দ্য লার্জেস্ট সিটি বাই র্যাঙ্ক এখানে র্যাঙ্ক দ্বিতীয়টার বার করেছি তাই দুই দিয়ে ভাগ দিয়ে দেখিয়ে দিয়েছি অল দ্য ক্যালকুলেশন হ্যাভ বিন ডান বাই দিস ওয়ে মাথায় রাখবে যে এটা অনেক সময় ফ্র্যাকশানে আসতে পারে ধরো একে থ্রি দিয়ে ভাগ দিলেই দেখবে ফ্র্যাকশন এসছে অর্থাৎ পয়েন্টেড পর এসছে পয়েন্টের পর মানুষ তো আর পয়েন্টের পর হয় না পয়েন্টে মানুষকে দশমিক দিয়ে এইভাবে হিসাব করা যায় না সেই জন্য এটা সবসময়ের জন্য অ্যাকচুয়াল ফিগারে রাউন্ড ফিগারে লিখবে এবার দেখো এটাকে আমরা প্লটিং করবো একটা গ্রাফ পেপারে যেহেতু দশটা টাউন আছে তাই দশ সেন্টিমিটার একটা দাগ টেনেছি আর ভার্টিক্যালিও একটা দশ সেন্টিমিটার মতো দাগ টেনে নিয়েছি এই দশ সেন্টিমিটারের প্রত্যেক সেন্টিমিটারের মিডলে ওয়ান টু থ্রি ফোর করে র্যাঙ্কগুলিকে বসিয়েছি আর এখানে পপুলেশনগুলিকে আমরা যেহেতু আমাদের ম্যাক্সিমাম রয়েছে চার লাখের থেকে কিছুটা বেশি তাই চার লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত নিয়েছি পাঁচ হাজার করে করে আমরা র্যাঙ্ক আমরা পপুলেশনকে নিয়েছি নেওয়ার পর এক নম্বর যেটা র্যাঙ্কের সিটি সে এক নম্বর র্যাঙ্কের সিটির যেটা এস্টিমেটেড পপুলেশন তাকে বসালাম দু নম্বর সিটির এস্টিমেটেড পপুলেশন এই ধরনের গ্রাফ তোমরা আগেও করেছ একই পদ্ধতিতে শুধু এই ভ্যালুগুলিকে পরপর বসিয়ে যাও বসানোর পর এদেরকে জয়েন করে দিলে তুমি এস্টিমেটেড পপুলেশানের গ্রাফ পেয়ে গেলে এবার অ্যাকচুয়াল পপুলেশন ওই শহরের যে অ্যাকচুয়াল পপুলেশন ছিল প্রত্যেকটা শহরের তাদেরকেও তুমি একের সোজা একের অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পপুলেশন এভাবে বসিয়ে তাদেরকে জয়েন করে দাও একটা জিনিস লক্ষ্য করো এটা যেহেতু অ্যাকচুয়াল আর এস্টিমেটেড এক নম্বর শহরের এক তাই এই দুটো গ্রাফ কিন্তু এক জায়গায় মিশে যাবে এই হলো র্যাঙ্ক রুলের প্লটিং এটা খুব সহজ তোমরা বুঝতে পারলে কিন্তু সমস্যাটি হলো যদি এটা লগ লগ গ্রাফ পেপারে আঁকতে দেয় তাহলে কি হবে হ্যাঁ লগলগ গ্রাফ পেপার তোমরা হয়তো আগে দেখো কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমরা লগলগ লগ গ্রাফের সঙ্গে নর্মাল গ্রাফের কিছু পার্থক্য পড়েছ এবার সেটা অ্যাপ্লিকেশনে করে দেখাতে হবে দেখো এখানে দেখতে পাচ্ছ ঠিক এইখান থেকে এই পর্যন্ত দশটা দাগ আছে মানে আমরা এইটাকে নিয়ে দশটা দাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার এখান থেকে আবার এই পর্যন্ত দশটা দাগ তখন আবার একে কাউন্ট করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এইটা আর এইটা দেখো একই রকম দেখতে এদেরকে বলে সাইকেল আবার নিচ থেকে এইখান থেকে এইটুকু দেখো একই রকম এইখান থেকে এইটুকু একই রকম এইখান থেকে এইটুকু একই রকম এইগুলো সাইকেল তাহলে আমরা এইভাবে কটা সাইকেল দেখতে পাচ্ছি তিনটে সাইকেল আর এইদিকে ডানে বায়ে কটা সাইকেল দুটো তাহলে থ্রি ইন্টু টু সাইকেলের গ্রাফ এটা দেখতে পাচ্ছি সাধারণত তোমরা এটা থ্রি ইন্টু থ্রি সাইকেলের গ্রাফি বাজারে কিনতে পাওয়া যায় সেটা পেয়ে যাবে এটার ক্ষেত্রে প্লটিং করার সিস্টেমটি একটু আলাদা কিরকম তোমরা আগে পড়েছিলে যে এটার ক্ষেত্রে যখন আমরা প্লটিং করি তখন স্টার্টিংয়ের র্যাঙ্ক কখনো জিরো থেকে হয় না তাহলে আমরা সব সময়ের জন্য এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার দিয়ে র্যাঙ্ক বসানো অর্থাৎ জিরো ছাড়া যে কোনো সংখ্যা পয়েন্ট ওয়ান হতে পারে পয়েন্ট টু হতে পারে ওয়ান হতে পারে টেন হতে পারে এটা দিয়ে স্টার্টিং করতে হবে তো আমাদের র্যাঙ্ক যেহেতু লোয়েস্ট আছে ওয়ান তাই আমরা ওয়ান থেকে স্টার্ট করলাম ওয়ান টু থ্রি ফোর করে টেন পর্যন্ত এইটুকু হলেই চলতো কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি পরেরগুলোও একটু করেছি দেখো যেটাই এসে এটা শেষ হলো পরের সাইকেলে সেটা ডাবল হয়ে যাবে টেন তারপর টোয়েন্টি থার্টি ফোরটি অর্থাৎ সবসময় যেটা দিয়ে স্টার্ট হচ্ছে এখানে যেমন এক দিয়ে স্টার্ট হয়েছে ইন্টারভেল কিন্তু প্রত্যেকটার মধ্যে এক এখানে স্টার্ট হচ্ছে দশ দিয়ে তাই পরের সাইকেলে এর ইন্টারভেল হবে দশ করে এইভাবে আমরা উপরের দিকেও বসাবো কি পপুলেশনগুলোকে তো এবার উপরের দিকে আমরা পপুলেশান বসাচ্ছি দেখো আমাদের লোয়েস্ট পপুলেশান ছিল একটু দেখে দেখো লোয়েস্ট পপুলেশান এখানে আছে আমরা দেখতে পাচ্ছি চার হাজার আমাদের এখানে লোয়েস্ট পপুলেশান চল্লিশ হাজার দুশো চুরাশি জন চল্লিশ হাজার লোয়েস্ট পপুলেশান আর হায়েস্ট আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি চার লাখ দু হাজার আটশো চুয়াল্লিশ তাহলে আমাদের এমন ফিগার নিতে হবে লোয়েস্টে যেটা এর থেকে যেন এই চল্লিশ হাজারের থেকে কম হতে হবে অর্থাৎ চল্লিশ হাজার দুশো চুরাশি থেকে কম হতে হবে অর্থাৎ আমরা চল্লিশ হাজার থেকেও স্টার্ট করতে পারি চার হাজার থেকেও স্টার্ট করতে পারি চারশো থেকেও করতে পারি আবার একশো থেকেও করতে পারি এক হাজার থেকেও করতে পারি দশ হাজার থেকেও করতে পারি তো এমনভাবে করব যাতে আমরা হায়েস্ট এবং লোয়েস্ট দুটোকেই আমরা ওই গ্রাফে দেখাতে পারি তো এবার আমরা দেখে নিই যে কিভাবে আমরা এটা করব। এখানে আমি চার হাজার থেকে স্টার্ট করেছি তোমরা যদি এটা চল্লিশ হাজার থেকে করতে করা যেত তাহলে এটা জাস্ট এইটুকু জায়গার মধ্যে আঁকাটা চলে আসতো দেখতে বাজে লাগতো তাই এটা তোমাকে একটু মাথায় নিতে হবে যে আমি কতটা আঁকবো এটা চারশো থেকেও করা যেত তিনটে সাইকেল পুরো ইউজ করা যেত আমি আর সেটা করলাম না তাহলে চার হাজার থেকে স্টার্ট করলাম জিরো থেকে নয় কিন্তু তারপর আট হাজার মাথায় রেখে এই যে লাইনটা এটা কিন্তু একটা এক্সট্রা লাইন এটা গ্রাফের কিছু অংশ নয় তাহলে চার হাজার আট হাজার বারো হাজার এইভাবে করে আমরা কোন পর্যন্ত এলাম না চল্লিশ হাজার পর্যন্ত এখানে পৌঁছলাম চল্লিশ হাজারের পর এটা আশি হাজার তারপর এক লাখ কুড়ি হাজার এইভাবে করে উপরের দিকে আমরা যখন উঠছি উঠে এখানে আমরা কত পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছি না এখানে গিয়ে আমরা চার লাখে গিয়ে পৌঁছাচ্ছি এবার আমাদের যেহেতু চার লাখের থেকে একটু বেশি লাগবে তাই এখানে আরেকটু গেলাম এটা কত আট লাখ গেলাম এবার আমরা এখানে আট লাখ তারপর বারো লাখ এইভাবে করে এখানে আমরা কিন্তু চল্লিশ লাখ অবধি গিয়ে পৌঁছাতে পারতাম যাই হোক সেটা দরকার নেই এবার আমরা প্লটিং করছি প্লটিংয়ের সময় একটু খেয়াল রাখবে এক নম্বর সিটির পপুলেশন কত দেখো এক নম্বর সিটির এস্টিমেটেড বলো আর অ্যাকচুয়াল পপুলেশন বলো দুটোই কিন্তু দেখো এখানে চার লাখ দু হাজার আটশো চুয়াল্লিশ তাহলে এই চার লাখ দু হাজার মানে কি চার লাখের থেকে একটু বেশি এখানে আগেরটার মতো গ্রাফ পেপারে যেমন আমরা বেশ সুন্দর করে স্কেল দিয়ে অ্যাকচুয়াল গ্রাফ পেপারে বসাতে পারি এটা পুরোটা হয় না একটু কিছুটা আনুমানিক বসাতে হয় তাহলে চার লাখের থেকে একটু বেশি নিয়ে আমরা একটা পয়েন্ট করলাম দ্বিতীয় শহরের জনসংখ্যা কত দেখো দ্বিতীয় শহরের আমরা অ্যাকচুয়ালটা বসার চাই থ্রি এইট সিক্স এরকম তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেখে নিই এটা যদি আমাদের আট হাজার হয় তাহলে এটা বারো আমি এখানে সবগুলো লিখিনি তোমরা কিন্তু ওখানে লেখার স্কোপ থাকবে তাহলে আরও এটা বের করতে সুবিধা হবে এমনি এইভাবে দেখি এটা আট এটা বারো এটা ১৬ এটা কুড়ি এটা চব্বিশ এটা আঠাশ এটা বত্রিশ তাহলে বত্রিশ আর এটা হবে তাহলে ছত্রিশ ছত্রিশ আর চল্লিশের ঠিক মিডিলে হবে এটা তাই এটা আটত্রিশ এখানে প্লট করলাম ঠিক এইভাবে আমরা তিন নম্বরটাকে প্লট করলাম চার নম্বর পাঁচ নম্বর সবগুলিকে আমরা এইভাবে প্লট করলাম করার পর এদেরকে আমরা জয়েন করলাম এইভাবে জয়েন করার পর একটা লাইন পেলাম এটা হচ্ছে কি অ্যাকচুয়াল পপুলেশন এবার এস্টিমেটেড করাটা খুব সহজ এটার ক্ষেত্রে এস্টিমেটেড কী করতে হবে হায়েস্ট তো তোমার অলরেডি পয়েন্ট হয়ে রয়েছে এবার লোয়েস্টটাকে শুধু প্লট করতে হবে তো লোয়েস্ট মানে এখানে কত দেখো এখানে লোয়েস্ট আছে চল্লিশ হাজার দুশো চুরাশি তো চল্লিশ হাজার দুশো চুরাশি মানে এরকম একটা পয়েন্ট হবে এই লালটার একটু নিচে কারণ এটা ছিল বাহান্ন হাজার তার থেকে একটু নিচে হবে এবার ওর থেকে একটু নিচে আমরা যদি এটাকে এবার প্লট করে দিলাম এই যে দেখো এই প্লটিং করলাম করার পর প্রথম আর শেষটাকে জাস্ট স্কেল দিয়ে জুড়ে দাও ঠিক এরকম একটা সোজা লাইন আসবে ব্যাস এই লাইনটা হলো এস্টিমেটেড লাইন এবার তোমার মনে প্রশ্ন রাখবে তাহলে মাঝখানেরগুলো স্যার কোথায় গেলাম মাঝখানেরগুলো তুমি দেখো আপনা আপনি এই লাইনের উপরে এসেই পড়বে এটা বাড়িতে আঁকার পর নিজেরা করে দেবে অর্থাৎ হায়েস্ট আর লোয়েস্টটাকে প্লট করলে বাদ বাকিগুলো এস্টিমেটেড ভ্যালুগুলো ওই লাইনের উপর এমনি এমনি এসে পড়বে এই আমাদের পুরো কাজটা হল এবার একটা লিজেন্ট করো ভার্টিক্যাল স্কেল লিখতে পারো যদিও এখানে ভার্টিক্যাল স্কেলের কোনো প্রয়োজন নেই কেননা এটা তো আমরা লক ড্রাফ পেপারে করেছি তাই ভার্টিক্যাল স্কেলটা বাদ দিয়ে দিচ্ছি এটার ক্ষেত্রে কোনোভাবেই ভার্টিক্যাল স্কেল করা যাবে না কারণ এখানে ওয়ান সেন্টিমিটার বলে তো কিছু নেই এই মাপটা লগ স্কেলে রয়েছে তাই এখানে কোনো স্কেলের দরকার নেই শুধু একটা লিজেন্ট করে দাও আর হেডিং করে দাও ব্যাস তোমার র্যাঙ্ক সাইজ রুল কমপ্লিট আশা করি তোমরা সকলে বুঝতে পারলে সুন্দরভাবে এবার পরীক্ষার খাতাই করো এর একটা ইন্টারপ্রিটেশন করো সকলে ভালো থেকো আর তোমাদের আরবান জিওগ্রাফি থেকে কোন বিষয়টি জানার প্রয়োজন আছে মন্তব্য করে জানো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও ধন্যবাদ